এই তো গৌতম, আরে ওই মেহতাব ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে তোর অ্যাপয়েন্টমেন্ট মিটিং কটায়? সময় হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। স্যার, ওরা হোটেল ইম্পেরিয়ালে পৌঁছে গেছেন। একটু আগে মিস্টার বিজয় মেহতা ফোন করেছিলেন। আপনি একটা গাড়ির ব্যবস্থা করুন। গৌতম দা বলছি, আমি কি যাবো তোমার সঙ্গে? না না, তোর যাওয়ার দরকার নেই, তুই বরং এখানেই থাক। ওই নর্থ বেঙ্গল থেকে কি খবর আসে সেটা দেখ। ওকে, অল দ্য বেস্ট গৌতম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ঋষিদা। গৌতম দা, কি হয়েছে তোমার মাথাটা? কি হলো গৌতম? দাঁড়াও, চলো বসবে, চলো চলো গৌতম দা, আস্তে চলো চেয়ারে বসবে, চলো আস্তে আস্তে, সামনে সামনে আস্তে বসো। কি হচ্ছে গৌতম দা, খুব কষ্ট হচ্ছে বুকে আর মাথা? দাঁড়াও বোতামটা খুলি। দাঁড়াও, এনো আস্তে আস্তে একটু জলটা খেয়ে নাও, জলটা খাও আস্তে আস্তে। গৌতম, তোর যাওয়ার দরকার নেই, তুই রেস্ট নে। শোনো, তোমার আর এখন মিটিংয়ে কি কাজ নেই, মেহতাদের সঙ্গে বরং আমি কথা বলে নিচ্ছি। অফকোর্স, আমি তো অনেককে সব বুঝিয়েও দিয়েছি, কোনো প্রবলেম নেই গৌতম, তুই রেস্ট নে। হ্যাঁ ঠিক আছে, হোটেল ইম্পেরিয়াল কনফারেন্স রুম, ওই ফাইলটা আমার ঘরে আছে, পাশের ঘরে। অনিক, তুই একটু আমার সঙ্গে আয়, আমি তোকে সব ব্রিফ করে দিচ্ছি। হ্যাঁ অনিক, একটু সামলে দিস ব্যাপারটা। আমি আমি তুমি চিন্তা করো না, তুমি রেস্ট নাও, আমি তো আছি। হ্যাঁ সাবধানে থেকো, আমি আসি। Ha ha ha!